দেখেন, পালিয়ে বিয়ে করা জায়েজ কি জায়েজ না এক্ষেত্রে বিভিন্ন রকমের মতামত রয়েছে। হানাফি মাজহাবের মত অনুযায়ী মেয়ে যদি অ্যাডাল্ট হয় এবং মেয়ের মাথায় যদি এই বুদ্ধি থাকে যে কে আমার জন্য ভালো কে আমার জন্য খারাপ, সে যদি পালিয়ে বিয়ে করে সেক্ষেত্রে তার বিয়েটা জায়েজ হবে, হারাম হবে না। কেন হারাম হবে না? কারণ একটা অ্যাডাল্ট মেয়ে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ, কোনটা তার জন্য ভালো কোনটা তার জন্য খারাপ, এটা তার ধারণা আছে না নাই? যখন আছে না নাই, আমি আপনার লোক আছি আমার জন্য কোনটা ভালো হবে এটা আমি বুঝি না, এটা আমি বুঝি, এটা আমার শক্তি আছে। তো সেক্ষেত্রে উনি বলেছেন যে পালিয়ে বিয়ে করলে তার জন্য বিয়েটা হারাম হবে না। তবে এই ক্ষেত্রে অন্য অন্য ওলামাদের মধ্যে মতামত রয়েছে যে এই বিয়ে জায়েজই হবে না, কারণ এই বিয়েটা হয়েছে আব্বা আম্মার মত ছাড়া। কাদের মত ছাড়া? আব্বা আম্মার মত ছাড়া। এখানে ইখতিলাফের মূল ভিত্তিটা হচ্ছে আব্বা আম্মার মত নেওয়া এবং না নেওয়া। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন আব্বা আম্মার মত যদিও এখানে নাই, তবে মেয়েটা হচ্ছে অ্যাডাল্ট, বালেগা, ভালো মন্দ বোঝার তার ক্ষমতা আছে, এজন্য সে বিয়ে করলে বিয়েটা হবে, তবে এটা উত্তম কোনো পদ্ধতি আসলে নয়। আর একটি মতামত হচ্ছে এই যে আসলে আব্বা আম্মা অনেক কষ্ট করে মানুষ করেছে, কষ্ট করে মানুষ করেন নাই, এজন্য বাবা মার একটা হক আছে না নাই? জোরে কোন আছে না নাই? এজন্য আব্বা আম্মার হক নষ্ট করা যাবে না। এজন্য বিভিন্ন ওলামা একরাম, এখানে অনেক দলিল রয়েছে, অত সময় নেই সব কিছু বলার, অনেক ওলামা একরাম বলেছেন যে আব্বা আম্মার মত ছাড়া বিয়ে করলে তার বিবাহ হতে পারে। বাট ইন দ্যাট কেস যদি কোনো আব্বা সম্পত্তি তার সন্তানকে দেয়, ছেলেদেরকে দেয়, আর মেয়েকে না দেয়, এটা ঠিক নয়, এটা ঠিক হবে না। কারণ মেয়ে ভুল করতে পারে কি পারে না? করতে পারে না ভুল। এখন এই ভুলের কারণে আপনি সব সম্পত্তি থেকে মাহরুম করে দেবেন, এটা আপনার লজিক কি বলে? এটা কি ঠিক? লজিক কি বলে? ঠিক না বেঠি? বেঠি। একটা সন্তান তো ভুল করতেই পারে। কাকে বিয়ে কাকে দাঁড়া করে দিতে পারে? সম্পত্তি দিয়ে দিবে সন্তানদেরকে, সেটা ভিন্ন বিষয়। যদি আমি তো ওই জন্য আগে বললাম যে মেয়ে অ্যাডাল্ট হতে হবে, অ্যাডাল্ট যদি হয় সেই ক্ষেত্রে মেয়ের তো ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে, সেটা ভিন্ন বিষয়। আর আপনি যদি বলছেন যে মেয়ে বাচ্চা না বালিকে কিচ্ছু বোঝে না, সেই ক্ষেত্রে আব্বার উচিত তাকে আরও বেশি কনভিন্স করা, কিন্তু সে তো বাচ্চা মানুষ। হ্যাঁ, বালেগা হতে হবে, বালেগা হতে হবে, বালেগা মানে তো বুঝতেই পারছেন কি আবালেগা, বাস এতটুকু বুঝে না, ঠিক আছে? এজন্য আব্বা উচিত সর্বাবস্থায় মেয়েকে বোঝানো, হাল ছেড়ে না দেওয়া, কারণ সন্তানরা ভুল করতেই পারে। তাই বলে আপনি সব মাহরুম করে দিলে ও আরও নষ্ট হয়ে যাবে, কথা বুঝতে পেরেছেন? এজন্য মেয়ে যদি কোনো খারাপ কাজ করে আপনি না পারলে আলেমদের কাছে যাবে, কিন্তু কোনো প্রকার এই সমস্ত পদক্ষেপ না নেওয়াটাই ভালো। পারা যাবে ইনশাআল্লাহ।